হে বন্ধু, তুমি কেমন আছো? ভালো নেই রে বন্ধু, অনেক দুঃখে কষ্টে আছি। কেন রে বন্ধু, কি হয়েছে তোমার? আরে বন্ধু, তুই দেখোস না, সে গার্মেন্টসে বেতন বাড়ালো, অথচ আমাদের বেতন বাড়ানোর কোনো খোঁজ খবরই নাই। আমি তো তাই ভাবছি রে বন্ধু, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, কি যে করি, খুব ঝামেলায় আছি বন্ধু। আচ্ছা বন্ধু, আমরা যারা স্পিনিং এর চাকরি করি, তারা কি বেতন বাড়ানোর জন্য কোনো প্রকার আন্দোলন করতে পারি না? আরে বন্ধু, আমরা কাদের নিয়ে আন্দোলন করব? দেখোস না, আমরা স্পিনিং এ যে ওয়ার্কার গুলা জব করে, আমাদের স্পিনিং এ বেশিরভাগই হলো 18 বছরের নিচে, এবং হলো যে 30 বছরের উপরে, ওদেরকে নিয়ে কেমনে আমরা আন্দোলন করি? বন্ধু তুমি সত্যি বলছো, আমাদের স্পিনিং এর সমস্যা এইটাই, এই কারণেই আমাদের এই বেহাল অবস্থা। বন্ধু এখন মালিক যদি খুশি না হয়ে আমাদের বেতন না বাড়ায়, তাহলে স্পিনিং এ চাকরি সারা সারা আমাদের আর কোনো গতি নাই, আমাদের পিঠ দেওয়ালে ঢেকে গেছে বন্ধু। বন্ধু আমিও চিন্তা ভাবনা করতেছি, স্পিনিং এ চাকরি ছেড়ে অন্য কোনো পেশায় যোগদান করব। তো স্পিনিং এ চাকরি করা আর ভালো লাগে না বন্ধু। ঠিক আছে বন্ধু, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। তো ভালো থাকিস বন্ধু, আল্লাহ হাফেজ। ওকে বন্ধু, ভালো থাকিস, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন।